বাংলাদেশের বাৎসরিক খাদ্য যোগানে এবং প্রোটিনের চাহিদা মেটাতে সামুদ্রিক মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে প্রায় 5 লক্ষ মৎস্যজীবী উপকূলীয় ক্ষুদ্র মৎস্য খাতের সাথে জড়িত। দেশের মৎস্য উৎপাদনে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অসামান্য অবদান থাকলেও মৎস্যজীবীরা এখনও দেশের প্রান্তিক জনগোষ্ঠীগুলোর একটি। শাহিন মাঝি এই নৌকার সারেং। আজ 16 বছরের বেশি হল উনি দেশের মধ্য উপকূলীয় এলাকা পাথরঘাটা থেকে সাগরে মাছ ধরতে যাচ্ছেন। ভরা মৌসুমে তিনি ও তার নৌকার জেলেরা এক একবারে সাধারণত 15 দিন পর্যন্ত সাগরে অবস্থান করে থাকেন। 15 দিনে আমাদের ওই আমরা রাত্রে জাল মারি, আবার টানি, আবার ভোর রাত্রে জাল মারি, আবার ওই দিন হয়ে যায় তখন টানি। ভরা মৌসুমে তার মতো জেলেদেরকে মাসে প্রায় 20 দিন সাগরে কাজ করতে হয়। বছরের অন্য সময় যেটা নেমে আসে 10 থেকে 13 দিনে। নৌকায় অবস্থানকালে তাদের মেলে না তেমন কোনো বিশ্রামের সুযোগ। ব্যস্ত থাকতে হয় দিন রাতের প্রায় পুরোটা সময়। ঘুমানোর জন্য সময় কিংবা জায়গা দুইয়েরই থাকে ভীষণ অভাব। কক্সবাজারের মহেশখালীর ক্ষুদ্র মৎস্যজীবী সিদ্দিক, তার কাজের পরিবেশও শাহিন মাঝির মতোই কষ্টকর। একটা ভালো কাজের পরিবেশ তার বহুদিনের চাওয়া, কিন্তু সেই চাওয়া পূরণ হয়নি আজও। আন্তর্জাতিক সংগামতে 25 মিটার বা তার চাইতে ছোট নৌকাওয়ালা জেলেরা ক্ষুদ্র মৎস্য খাতের অন্তর্ভুক্ত। সাধারণ হিসাব অনুযায়ী সিদ্দিক ও শাহিন মাঝির মতো প্রায় 5 লক্ষ মৎস্যজীবী উপকূলীয় ক্ষুদ্র মৎস্য খাতের সাথে যুক্ত থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। মানুষের জন্য ফাউন্ডেশন উপকূলীয় ক্ষুদ্র মৎস্য খাতের উপর একটি সেক্টর ওয়াইড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গবেষণা পরিচালনা করেছে। কক্সবাজারে কোস্ট ট্রাস্ট ও বরগুনার বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এই গবেষণায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। গবেষণাটি পরিচালিত হয় ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সহায়তায়। এই গবেষণায় ক্ষুদ্র মৎস্যজীবী ও তাদের পরিবারের জীবনযাপন ও কর্ম পরিবেশকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং কিছু জরুরি সুপারিশ উপস্থাপন করা হয়েছে। আমাদের যে এস্টাডি, সেই এস্টাডির এটা হচ্ছে যে টেকসই সমুদ্র, সাথে এখানে মাছের উৎপাদন বৃদ্ধির সাথে এখানকার জেলে, এখানকার আড়তদার, এখানকার মালিক সমিতি, এখানকার ঘাটে যারা আপনার নিয়োজিত আছে, মাছ কেনাবেচার সাথে যারা যুক্ত আছে, বিশাল একটি জনগোষ্ঠী এই মাছের উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সম্পৃক্ত। এটা থেকে যে সুপারিশগুলো উঠে এসছে এটা নিয়ে আমাদের অ্যাডভোকেসি করার কথা, এবং অনেক সুপারিশ ছিল যেটা এই মৎস্যজীবীদের জীবন জীবিকার উপরে একটা প্রভাব ফেলবে, আমরা মনে করি একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট।
এই গবেষণায় মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় 1400 পুরুষ ও 600 নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যারা মূলত ইঞ্জিন চালিত নৌকায় করে বেশ কয়েকদিনের জন্য উপকূলের নিকটবর্তী 40 মিটার গভীরতা পর্যন্ত এলাকায় সাধারণ সরঞ্জাম ও মাছ সংরক্ষণের জন্য বরফ নিয়ে সাগরে যায়। গবেষণা রিপোর্টে 4টি প্রধান বিষয় উঠে এসেছে: জেলেদের কাজের পরিবেশ, জীবনমান, নারীদের অবস্থা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মানবাধিকার ইস্যুসমূহ। ক্ষুদ্র মৎস্যজীবীদের কাজ ভয়ানক শারীরিক ও মানসিক পরিশ্রমে। নিয়োগপত্র, সুনির্দিষ্ট কর্মঘণ্টা কিংবা বেতন না থাকায় পেশা হিসেবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমার সাথে ক্যাপ্টেনের সাথে এদের সাথে চুক্তি হয়, কোম্পানির সাথে ক্যাপ্টেন ঠিক আছে। এই অঞ্চলে মৎস্য সেক্টরে যারা কাজ করে শ্রমিকদের কোনো পরিচয়পত্র নাই এবং তাদের কোনো নিয়োগপত্রও নাই, তাদের কোনো চুক্তিপত্র, লিখিত কোনো চুক্তিপত্র নাই। অনেকটা মৌখিক হিসাবের ভিত্তিতে তারা কিন্তু শ্রমিক হিসাবে কাজ করে। পূর্ণ কোনো লিস্ট আসলে থাকে না, মানে হারাইয়াও যদি যায় কোনো লোক, আমরা পাই না যে এই লোকটার বাড়ি কোথায়, নাম কি, এগুলো পাই না। আসুন দেখি জেলেদের মৌখিক পারিশ্রমিকের চুক্তি কিভাবে কাজ করে। নৌকার মালিক প্রথমে আড়তদার বা মহাজনের কাছ থেকে মাছ ধরার সমস্ত খরচের জন্য চড়া সুদে টাকা ধার নেন। মাছ বিক্রির টাকা থেকে একটা বড় অংশই যায় সেই টাকা পরিশোধে। বাকি টাকাকে 16 ভাগ করে এর 10 ভাগই নেয় মালিক, আর 6 ভাগ পান নৌকার জেলেরা, যা নিজেদের মধ্যে ভাগ করলে থাকে সামান্যই। ছোট নৌকাগুলোই যদিও দুপক্ষই পায় অর্ধেক করে। পারিশ্রমিকের এমন ব্যবস্থা দুয়ার খুলে দেয় দাদন প্রথার। 16টা ভাগ করলে 10 ভাগ হে নেয়, আর 6 ভাগ আমাকে দেয় সবাই রে, তাই আমাকে ওই 6 ভাগ আমাকে পোষায় না। প্রতি মৌসুমের শুরুতে নৌকার মালিকেরা আগাম টাকা দেন জেলে শ্রমিকদের, যার নাম দাদন। মাসে মাসে জেলেদের পারিশ্রমিক থেকে কাটা হয় সেই টাকা। পুরো টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত জেলেরা তাই বাধ্য হন একই মালিকের নৌকায় কাজ করতে। ওইখানে মাছ মারি আনিলে কোম্পানি আনারে খেয়া দিবে 1,500, ওই ডাল লাগিয়েছে 5,000, ওগুলি তুন হারা যাবে মাসে মাসে হিসেব করলে। তো তোমার বেতন পড়ছে 3,000, এতুন তোমার 500 টাকা দিয়ে আর 1,000 একটু হারা দেবে, ও 5,000 লিখে দে তুম, এইরকম হিসাব কিতাব। এরকম আজি কোম্পানি হাগছ নাই, পত্র নাই। আগে যদি ও কোম্পানির সাথে যদি মানে কি ওই দাদন খাই টাকা টাকা যদি পরিশোধ করি না পারে, আবার টাকা আমার থেকে আবার দিয়ে দিতে হবে কোম্পানির। তাহলে এক বছর যা দু করছি তা শেষ। দাদনের কারণে জেলেরা ন্যায্য পারিশ্রমিক ও ভালো কর্ম পরিবেশের জন্য নৌকা মালিকের সাথে দর কষাকষিতে ব্যর্থ হন। ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় খাদ্য ও খাবার পানি থেকে শুরু করে জীবন রক্ষার সরঞ্জাম, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও বন্দর সুবিধার অপ্রতুলতাকে সঙ্গী করে তারা কাজ করে যান। লাইফ জ্যাকেট থাকলে ভালো হয়, আর যদি লাইফ জ্যাকেট যদি না থাকে কয় ঘন্টা বাঁচতে পারবেন আপনি? বড় বড় ঢেউ হয়েছে সাগরে, অথচ 2-3 ঘন্টা ইয়ার বর্তমানে আর কোনো ব্যবস্থা নেই। গত কয়েক দশকে প্রাকৃতিক দুর্যোগের সতর্ক ব্যবস্থাপনার অনেক উন্নয়ন সত্ত্বেও গবেষণায় দেখা গেছে সমুদ্রে যাওয়া জেলেদের কাছে খবর পৌঁছানোর মতো কোনো উপযুক্ত প্রযুক্তি নাই এখনো। যখন আবহাওয়া খারাপ থাকে তখন জেলেরা একটু খবর যে পৌঁছেই দেবে এ ধরনের কোনো ব্যবস্থা নাই। নেটের বাইরে গেলে তার মোবাইলে তো কোনো কথা বলুন যায় না, জিবি থাকে না, অত নেট থাকে না, কথা বলা যায় না। আর ওলো ছিল তো মানে অত জানা দিয়ে দিতাম, আমরা অত বিপদে পড়ে গেছি, অত সেফ সিটি গেছে বা মেশিন নষ্ট হয়ে গেছে, অত আমাদের নিত আমরা এর মেটা কথা মানে অত কোম্পানির কাছে বা কাবার কাছে কইতাম পারতাম, সেই সুযোগ আমাকে নাই। উপেক্ষিত ক্ষুদ্র মৎস্যজীবীদের দাবি দাওয়াও, তারা সংগঠিত হতে চান কিন্তু হয় তাদের ট্রেড ইউনিয়ন নাই অথবা তা মালিকপক্ষ বা ক্ষমতাসীনদের কব্জাগত, সুতরাং নীতি নির্ধারণী পর্যায়ে তাদের স্বার্থ দেখার কেউ নেই। আসল মৎস্যজীবী হইলাম আমরা, মৎস্যজীবী হয়ে আমরা মৎস্যজীবীর যে অধিকার এটার থেকে বঞ্চিত।
আমরা একটা রেজিস্ট্রেশন সমিতি করতে পারি নি। সমিতিটা আইলে যোগ্য সমিতি করিয়া না ফান বড় হইলে এই যোগ্য হানা লাইন করিয়া চলিতে পারে। এটা হানা সমিতি নাই, আনার গাওয়া ওর গাও আর গাই এরকম। স্থানীয় শ্রমিক নেতাদের দাবি, তাদের অধিকার রক্ষার জন্য নেই কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ। আমাদের এই পাথরঘাটা বিএফডিসি এখানে অনেক সরকার রেমিটেন্স পায়, আমাদের দিকে কোনো খেয়ালই করে না। কক্সবাজারের কোনো শ্রম অধিদপ্তরের কোনো শাখা অথবা শ্রমিকদের যে দেখাশোনা করার জন্য একটা ইন্সপেক্টর জেলাতে দেওয়া হয় সেটা নাই, কোনো কার্যালয়ই নাই। তাহলে শ্রমিকরা কোনো সমস্যা নিয়ে বা শ্রমিকরা তারাও কোনো সমস্যা নিয়ে কিন্তু কোথাও যেতে পারে না। জেলেদের অধিকার রক্ষার প্রথম পদক্ষেপ হল ক্ষুদ্র মৎস্যজীবীদেরকে শ্রম আইন 2006 অন্তর্ভুক্ত করণ। এখনও আমরা মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, জেলে এদের যে সরকারি যে সংজ্ঞা সেটা কিন্তু আমরা আসলে এখনও পাচ্ছি না। বিভিন্ন ধরনের যে সেফটি নেট সার্ভিসগুলো আছে সেগুলো কারা এলিজিবল, কারা পাচ্ছে সেটার জন্য এই সংজ্ঞানটা খুব জরুরি। আমাদের সরকারকে, আমাদের এনজিওগুলোকে সর্বোত্তম মানবাধিকার ভিত্তিক সুরক্ষা আমাদের ছোট জেলেদেরকে দিতে হবে। সবচেয়ে প্রথম দরকার যেটা সেটা হলো তাদের সংগঠিত হওয়ার অধিকার দেওয়া। আমাদের দেশের সংবিধান তাদেরকে অধিকার দিয়েছে, আমরা আইএলও কনভেনশন 87 রেটিফাই করেছি সেটা তাদেরকে অধিকার দিয়েছে, আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কভেন্যান্ট বাস্তবায়ন করেছি, দায়িত্ব নিয়েছি সেটা তাদেরকে অধিকার দিয়েছে। সেজন্য আমরা যদি তাদেরকে সংগঠিত করতে পারি, তাদের যদি শ্রম আইনের আওতায় নিয়ে এসে ট্রেড ইউনিয়নে যদি সংগঠিত করতে পারি, তাদেরকে যদি তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে এটা অপ্রাতিষ্ঠানিক হাত হিসেবে থাকায় তারা তাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে তুলে ধরতে পারেন না। তাদেরকে আসলে তাদের মানবাধিকার সমুন্নত রাখার জন্য তাদের প্রতি সবারই মানবিক আচরণ করা উচিত বলে আমি মনে করি। স্বাভাবিক যে শ্রমিক যে শ্রম আইনের যে অধিকার সেটা আসলে নাই, নির্দিষ্ট কোনো শ্রম ঘন্টা নির্ধারণ করা নাই, কোনো ওভারটাইমের কোনো নিয়ম নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় না, এখানে আসলে কর্মপরিবেশ খুবই দুঃখজনক। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় কাজ করার অনেক সুযোগ আছে। এই পুরো সিস্টেমটা এত ইনফর্মাল যে লিখিত কিছু নাই। প্রত্যেকটা নৌকার সাথে তাদের একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, তারা কোথায় গেল, কিভাবে গেল, তাদের আইডেন্টিফাই করার জন্য আমরা সরকারি প্রায় অধিকাংশ জেলেকে আমরা কাজ সরবরাহ করেছি। যারা বাদ করেছে তাদের জেলে তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান আছে। নৌকার মালিকদেরকে উৎসাহ দিতে হবে, প্রয়োজনে সাবসিডি দিতে হবে, লাইফ জ্যাকেট তাদেরকে দিতে হবে। মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স 1983 এই বিধিমালায় বলা আছে যে একটি ট্রলার সমুদ্রে যখন মাছ আহরণ করবে তার কী কী সি সেফটি ইকুইপমেন্টস তাদের থাকতে হবে। এইটা অনেক ক্ষেত্রে তারা এই বিষয়টাকে ইগনোর করেন, তো আমরা তাদেরকে প্রায় এই বিষয়ে সচেতন করি। দাদন এটা এক ধরনের সামন্ত শোষণ, সরকারকে এখানে লিগাল প্রোটেকশন দিতে হবে। প্রবাসী শ্রমিকদের জন্য যেরকম প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এরকম মৎস্যজীবীদের জন্য সেই ধরনের একটা ব্যাংক স্থাপন করা উচিত। জেলে পল্লীর বেশিরভাগ বাড়ি বাঁশ, মাটি কিংবা খড়ের তৈরি, উপকূলীয় বিরূপ আবহাওয়ার জন্য যা খুবই অনুপযোগী। এসব দুর্গম এলাকায় তাদের যোগাযোগ ব্যবস্থাও আশানুরূপ নয়। টিবুটে যেতে হয়, টলারে যেতে হয়, যাওয়া আসা খুব কষ্ট। বারিশে বৃষ্টি পড়লে এরকম হয়ে যায়, খারাপ হয়ে যায়। এসব পল্লীতে নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসেবাও অপ্রতুল, রয়েছে স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব। গ্রাম ভরে 2-4-5টা আছে টিউবওয়েল, কিন্তু তো ভালো ডাক্তার নাই, ওষুধ নাই, এখান থেকে আর থাকা তো আমার কাছে অনেক নাই। থাকা থাকলে তো মানুষ চিকিৎসা ভালো হইতো, এই জন্য আর উপযুক্ত ডাক্তার হাতে যাইনি। ভালো মৎস্য আহরণ জেলেদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়, তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় পুরোপুরি কর্মহীন হয়ে পড়ে তারা, আর সরকার কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। অবস্থার মধ্যে আমাদের চলতে খুব কষ্ট হয়, যেন আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে হয় এবং নিজের পারিবারিকভাবে চালাইতে হয়। সংসারের খরচ যোগাতে কোনো কোনো জেলে আইন ভেঙে বেরিয়ে পড়েন মাছ ধরতে, ফলাফল হিসেবে মেলে কঠোর শাস্তি। অন্যদিকে বেশিরভাগ জেলেই
চড়া সুদে ধার করেন মহাজনের কাছে আর জড়িয়ে যান ঋণের ভয়ানক বেড়া চলে। অনেক লোক ধ্বংস হয়ে গেছে যাদের সুদের টাকা দিতে না পারে এলাকা ছেড়ে পালাইতে হয়েছে, যেমন আমি নিজে পালাইছিলাম একসময়। এই আর্থিক দুর্গতির কারণে অনেকে জেলেই বাধ্য হন তাদের অল্প বয়সী সন্তানকেও জেলে পেশার মতো ঝুঁকিপূর্ণ ও পরিশ্রম সাধ্য কাজে যুক্ত করতে। অনেক ছেলে পানরাই সাগরে যায়, তার অসহায়, তার এই নদী এলাকার উপকূল এলাকার মানুষ খুব গরিব, তাদের জমাজমি কিছু নাই। এত 8 বছরে 6 বছরে বাচ্চারাও এই সাগরে যায় মাছ ধরার ব্যবসাতে। মাত্র 13 বছর বয়সে মাছ ধরতে গিয়ে সাগরে হারিয়ে গিয়েছিল ইমরান খান। সাগরে গেছিলাম মাছ ধরতে, তারপর মাছ ধরতে গিয়ে আমার ওই আবহাওয়া খারাপ, তারপর দেশে দিয়ে কুলাই আসি, তারপর ওই বালতি ফেলেছি, বালতি থেকে আমি সাগরে পড়ে গেছি। ভারতীয় এক জেলে নৌকা তাকে উদ্ধার করে। বাড়ি ফেরার আগে তাকে সেদেশে থাকতে হয়েছিল প্রায় 6 মাস। প্রাপ্তবয়স্ক জেলেদের ক্ষেত্রেও সাগরে হারিয়ে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়, অনেকেই জীবন হারিয়েছেন আর আহত হওয়া তো নিত্যদিনের ব্যাপার। অনেক এরকম বয়স্ক অনেক লোক হারাই গেছে, এরকম সাগরে যাইয়া ছিটিয়া রয়েছে, সাগরে যাইয়া বন্যা হয়েছে, বোট পড়ে গেছে, মানুষ আসে নাই। দুর্ঘটনা হইয়া যদি মারাও যায়, এটা আমাদের দেহা দায়িত্ব আছে, কোম্পানি থেকে 1 লক্ষ টাকা দেয়, 1 লক্ষ টাকা দিয়ে ওরা বিদায় করে দেয়, হ্যাঁ কোনো খবরই থাকে না। কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত পরিবারেই এ ক্ষতিপূরণ পান না। সুমাইয়া মিমের বাবা সাগরে নিখোঁজ হয়েছেন, আর খুরশিয়া বেগম তো তার স্বামী ও শ্বশুর দুইজনকেই হারিয়েছেন 3 বছরের ব্যবধানে, কিন্তু এদের কেউই কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি আর এখন হিমশিম খাচ্ছেন জীবনযুদ্ধে। 2007 সালে সিটা রয়েছে, ওই সময় আব্বু সাগরে নদীতে গেছিলো মাছ ধরতে, সময় তারপর আর দেশে আসে নাই, আমরা অনেক খোঁজা খুঁজছি কিন্তু পাই নাই। না আমার কোনো খোঁজই লয় না, আর কোনো একটা জিনিসও এই মালিকে দেয় না, সরকারের পক্ষ থেকে কিছু দেয় নাই, কোনো মেম্বার সারমানও একটা সাহায্য কিছু দেয় না। মৎস্যজীবীদের মানসম্মত জীবনযাত্রা নিশ্চিতকরণ ও তাদের জীবিকার নিশ্চয়তা প্রদান অত্যন্ত জরুরি। যে মৎস্য আহরণ নিষিদ্ধ করার প্রয়োজন আছে, কিন্তু এই বিকল্প এই সময়টাতে যেন বিকল্প একটা আয়ের উৎস থাকে, এই বিষয়ে জেলেদের একটা প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রয়োজন। আমাদের বাজেটের 19% আমরা সেফটি নেট দিচ্ছি, ওয়াই নট আমরা এইসব সেফটি নেট এই ছোট জেলেদের ফ্যামিলিদের জন্য দেব না, বাড়াতে পারি না কেন? আমরা অবশ্যই বাড়াতে পারবো। এই জেলেদের জন্য যে চাল দেওয়া হয় এটা এককালে সামান্য চাল, এটা 1 সপ্তাহ চাইলো না। আমাদের হিসাব অনুযায়ী প্রায় 8,000 টাকা প্রতি মাসে দেওয়া প্রয়োজন প্রত্যেকটা জেলে পরিবারের জন্য। ঝুঁকিপূর্ণ কাজের জন্য তো বিমা আছে, যারা মাছ ধরতে যায় তাদেরকে এরকম একটা বিমার আওতায় আনলে তাদের মৃত্যু যদি হয় তখন তাদের পরিবারটা জীবন জীবিকাটা নির্বাহ করতে পারবে বলে আমি মনে করি। ভ্রাম্যমান কিছু চিকিৎসা ব্যবস্থা করা যায় কিনা উপকূল এলাকায় এটা খুবই প্রয়োজন। হাসপাতালে গেলে তারা আলাদা যেন একটা অনার পায় এবং তারা বিনা পয়সায় যেন চিকিৎসাটা পায়। সরকার থেকে এখানে ডরমেটরি করা যেতে পারে, অন্য জেলা থেকে আগত তাদের যারা এখানে এসে একটু রেস্ট করতে পারে, আশ্রয় নিতে পারে। মৎস্যজীবী পরিবারের নারীরা ব্যক্তিগত ও আর্থিক দুই দিক থেকেই দুর্বিষহ জীবনযাপন করেন। স্বামী লম্বা সময়ের জন্য মাছ ধরতে যাওয়ায় সংসারের হাল ধরতে হয় তাদেরই, ফলে দারিদ্র্যের সাথে লড়াই চলে নিরন্তর। কারণ গভীর সমুদ্রে যখন যাই তখন সংসারে সব কিছু দায়িত্বই তাকে পালন করতে হয়। আমি গেছে কামড়তে 2 মাস 3 মাস 6 মাস বাদ আইছে উদ্য ওই ডাঙে ডাঙে হাত ছড়ছি বেন্দি টানছি মইয়ে টানছি ও আগো পাশে ঠেলিয়ে দিয়ে আইবার নিজে বেন্দি টানছি মধ্যে ঠাই যদ্দ পাইছি। আর অনেক নারী সক্রিয়ভাবে মৎস্য আহরণ ও বিপণনের সাথে নানাভাবে জড়িত থাকলেও তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে না, ফলে তারা শিকার হন শ্রম বৈষম্য। পান্না জেলেদের জন্য প্রদত্ত কোনো সরকারি সুযোগ সুবিধা। জেলে কার্ড একটা ঘরে একটাই, কিন্তু জেলে মহিলারা যারা এই মৎস্য সেক্টরে কাজ করে তাদের কোনো খবরই নেই, মেম্বার চেয়ারম্যানেরও খবর লয় না আর কেউই খবর লয় না, তাদের কোনো ভ্যালু নেই। আমার যদি কোনো কার্ড থাকতে হইলে আমরা সংসার একটু ভালোভাবে চালাইতে পারতাম, সেটা তো আমার নাই। মাছ পাই 400-500 পোনা পাই, পোনায়ও ভুল নেই, আমি 500 পোনা নিলাম, হ্যাঁ অনেকগুলো কমাই গেলাইছে।
পারিবারিক নির্যাতন ও সর্বস্তরে যৌন হয়রানির কারণে উপকূলীয় নারীরা সব সময় এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন। ঢাকা চাইতে গেলে অনেকের অনেক খারাপ পোলাপান আছে না, তারা বাজে মন্তব্য করে যে টাকা পাবা দেব এইরকমের, আমার সাথে সম্পর্ক করা লাগবে এইরকমের অনেক বিহেভ করে। জেলে নারীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান এবং তাদেরকে বৈষম্য, হয়রানি ও নির্যাতন থেকে রক্ষা করা প্রয়োজন সবার আগে। নারী পুরুষের মধ্যে মজুরির একটা বৈষম্য রয়েছে, নারী প্রতি সেখানে সহিংসতা আছে। বাংলাদেশ নারী অধিকারের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন উপকূলীয় জেলেদের ক্ষেত্রে। এই জায়গাটায় আমাদের কিছু কাজ করা প্রয়োজন, বিশেষ করে সরকার যখন কোনো উদ্যোগ নেয় নারীদের অংশগ্রহণের একটা মেকানিজম বা একটা সিস্টেম, একটা পদ্ধতি থাকা দরকার। সারা দেশের যে উপবৃত্তি তার চেয়েও বেশি উপবৃত্তি দিতে হবে, তার চেয়েও বেশি বইপত্র খাতা সাপোর্ট দিতে হবে। ভবিষ্যতে সেফটি নেট, ওমেন হেডেড, যেসব ফ্যামিলি ওমেন হেডেড তাদের জন্য আমাদের করতে হবে। দূষণ, জলবায়ু পরিবর্তন ও মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ উপকূলীয় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব রেখে চলেছে, ফলে প্রতিবছর কমছে মাছের পরিমাণ। অপরদিকে বন্যা, লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্যজীবীরা নিত্য নতুন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পেতাম, কয়েকটা প্রজাতির মধ্যে চলে এসেছে, বাকি প্রজাতিগুলো আমরা এখন খুঁজে পাই না। কি কারণে হয়েছে? পরিবেশ দূষণ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়েছে। বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব আধুনিক সরঞ্জাম সম্পন্ন নৌকা একসাথে বিপুল পরিমাণ মাছ ধরতে পারে এবং কখনো কখনো ক্ষুদ্র জেলেদের জন্য নির্ধারিত এলাকায়ও মাছ ধরতে চলে আসে। আমার মাছ ধরালে ওই ট্রলারে মাছ ধরালে বহুত ব্যবধান। আমরা তো মানে ছোট ছোট বোট, অল্প মাছ, 2-4 লাখ টিয়ার, 5 লাখ টিয়ার, ওগুলো ধরো 2-3 কোটি টিয়ার মতো মাছ ধরে একটিভি। আমাদের দংশন মুরলিও টলি, সব সাগরের সব মাছ একেবারে কোসা ইয়া তুললে ফেলাই। ট্রলিং জাহাজে কিন্তু আতাই নিয়ে যাচ্ছে সমস্ত মাছ। মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই উপকূলীয় মৎস্য খাত প্রতিষ্ঠার জন্য এখনই বন্ধ করতে হবে মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ। সরকারের খুবই চমৎকার কিছু নিয়ম আছে, 40 মিটারের নিচে গভীরতায় কিন্তু সামুদ্রিক ট্রলারগুলো আসার কথা না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় সেই বড় বড় ট্রলারগুলো চলে আসা হচ্ছে সেই কিনারায়। এটা খুব শক্তভাবে বন্ধ করা উচিত। মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ ও মৎস্য অভয়ারণ্য নির্ধারণের মতো কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার মৎস্য সম্পদ রক্ষার উদ্যোগ নিয়েছে, কিন্তু এসব পদক্ষেপ একই সাথে দরিদ্র জেলেদের আরও দারিদ্রের ঝুঁকিতে ফেলছে। পুলিশ ধরে, পুলিশ ধরে নৌকা টোকা বাঁধে নিয়ে যায়, জালগুলো ফোরাত দেয়। যদি আমার যেগুলো নিয়ে খাওয়া দাওয়া করি সাগরে বসাই, এগুলো যদি ফুরি ফেলে আমরা বোবা কী করে চালাবো? বেশিরভাগ মৎস্যজীবী ও সুবিধাভোগীগণ মৎস্য সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা আরোপের বিরোধী নন, কিন্তু তাদের চাওয়া এই নিষেধাজ্ঞা দিতে হবে পার্শ্ববর্তী দেশসমূহের সূচির সাথে সামঞ্জস্য রেখে। সেই 65 দিনের অবরোধটা যদি ভারতের সাথে এক করে দিত তাহলে আমাদের উপকারটা খুব বেশি হতো। ভারতের সাথে মিলেই দেওয়া হয় তাহলে আমাদের এই মৎস্য ক্ষেত্রে আমাদের সফলতা ফিরে আসতে পারে। আমরা মাছ ধরি না, কিন্তু ভারত মাছ ধরে, মিয়ানমারের মাছ ধরে, শুধু আমরা ধরতে পারি না। ভারতের আপনার বড় বড় নৌকা, বড় বড় জাল নিয়ে এসে তারা মাছ শিকার করে নিয়ে চলে যাচ্ছে, সেটা ঠেকানোর মতো শক্তি বা সামর্থ্য আমাদের মৎস্যজীবী বা মৎস্য চাষিদের নাই। এটা দরকার হলো সরকারের উদ্যোগ নেওয়ার। মৎস্য খাতকে অর্থনৈতিক উন্নয়নের নতুন হাতিয়ার হিসেবে দাঁড় করাতে বাংলাদেশ সরকারের উচিত সাগর ব্যবস্থাপনা সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্য 14 অর্জনে কাজ করে যাওয়া, যেখানে মৎস্য সম্পদ সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা এবং এই সম্পদের ব্যবহারে ক্ষুদ্র মৎস্যজীবীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সরকারকে তার এসডিজি যে প্ল্যানিং, এই প্ল্যানিংয়ের মধ্যে এরা যেন বাদ না পড়ে যায়। ক্ষুদ্র মৎস্যজীবীদের শ্রম অধিকার রক্ষায় এবং তাদের পরিবারের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার সহ সংশ্লিষ্ট সকল পক্ষের আলোচনা পর্যালোচনার এখনই সময়। টেকসই উন্নয়নের কথা বলি আমরা, তো টেকসই উন্নয়ন তো হয় না যদি
জনগণের সব অংশের মানুষ এটার দ্বারা উপকৃত না হয়। আমাদের সুপারিশ আমরা নানানভাবে সরকারকে জানাতে চেষ্টা করছি, তাই আমরা সবাইকে এটার মধ্যে সম্পৃক্ত করতে চেষ্টা করছি। বাংলাদেশের ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের ন্যূনতম মানবিক অধিকার থেকে বঞ্চিত। এই গবেষণা থেকে প্রাপ্ত সুপারিশ অনুযায়ী বিদ্যমান আইন ও নীতির পরিবর্তন ও আধুনিকীকরণ করে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মৎস্য সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হলেই সম্ভব তাদের এই অবস্থার আমূল পরিবর্তন।